আপনার স্মার্টফোনটিতে চার্জ ফুল হতে যদি অনেক সময় নেই প্রথম পর্যায়ে দেড় থেকে দুই ঘন্টা চার্জফুল হতো এখন তার দ্বিগুণ সময় নেই চার থেকে পাঁচ ঘন্টা অতবা সারারাত সময় নেয় একদিক দিয়ে আপনি কষ্ট করে চার্জ তুলবেন অন্যদিকে ব্যাটারি চার্জ ব্যাকআপ অতটা ভালো যাবে না সো সাপোজ ধরেন আপনি একটা নতুন ফোন ক্রয় করছেন করার শুরুর দিকে কিন্তু দেড় থেকে দুই ঘন্টা চার্জফুল হতো কিন্তু এখন তার দ্বিগুণ সময় নিচ্ছে এটা কেন হয় এবং কীভাবে আর সমস্যার সমাধান করবেন যদি এমন হয় তাহলে সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন আপনাদের ই ফোনের স্মার্টফোনের ইউএসবি কেবলটা বাদ দেবেন সো এখানে কিন্তু শেষ নয় আপনাদের ফোনে যদি ইউএসবি কেবল থাকে ইউএসবি কেবলটা বাদ দেবেন তো এটা আপনি মার্কেট থেকে ভালো মানের একটা ইউএসবি কেবল ব্যবহার করবেন এতে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আপনার সমস্যার সমাধান হবে সো এখানে কিন্তু শেষ নয় আরও কিন্তু সমস্যার সমাধান আছে তো এই জন্য ভিডিও কিন্তু শেষ বলল্ধি দেখতে হবে আপনাকে তো এরপরেও যদি আপনাকে কাজ না হয় তাহলে আপনার ব্যাটারির প্রতি খেয়াল রাখতে হবে কারণ একটি ব্যাটারি যদি লাইফ টাইম শেষ হয়ে যায় তারপরে কিন্তু আপনি স্মার্টফোনটা চার্জ হতে অনেক অনেক লেট হয় যে আপনি দেড় ঘন্টা চার্জ তুললেন পরবর্তীতে আপনার পাঁচ ঘন্টার সময় নিচ্ছে এটা কিন্তু ব্যাটারি থেকে তো আমি ইউএসবি কেবলের কেন কথা বললাম এবং কী মানে এই ইউএসবি কেবলটা কেন বাদ দিতে বললাম এটা আমি আপনাদেরকে বলবো এখন সো সাপোজ ধরেন আপনি স্মার্টফোনটিতে চার্জ ফুল দিচ্ছেন মানে চার্জ করতেছেন তো হঠাৎ করে আপনার স্মার্ট ফোনের ইএসবি কেবল একটু ত্রুটি দেখা দিচ্ছে যে চার্জ হচ্ছে হচ্ছে না চার্জ হচ্ছে হচ্ছে না তো আমরা যে প্রথম যে ভুল করি যে আমরা এই যে আমাদের জিবে ঠেকে দিই জিবে ঠেকানোর ফলে কি হলো আমাদের জিবের নালাটা আছে এই কেবলের মধ্যে প্রবেশ করলো এতে আপনাদের উভয় উভয়ই ক্ষতি হলো দিয়ে ফোনের ক্ষতি হলো আর অন্যদিকে আপনার এই যে কেবলটা নষ্ট হয়ে গেল সো আপনাদের চার্জিং যদি স্লো হয়ে যায় বা দ্বিগুণ সময় নেয় মানে দেড় থেকে দুই ঘন্টার জায়গা পাঁচ ঘন্টার সময় লাগে তাহলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের স্মার্টফোন থেকে ইএসবি কেবলটা বাদ দিতে হবে তাহলে আপনাকে নাইনটি নাইন কাজ কিন্তু এখানে সমাপ্ত তারপরেও অনেকে আবার ইএসবি কেবল কিন্তু একটু ভুল করে মার্কেটে গিয়ে একটু কার্পণতা করে যে ইএচবি কেবলটা কম দামে কিনে তাহলে কিন্তু হবে না কারণ একটা ফোনের ইএসবি কেবলের ওপর বিভিন্ন কিছু লুকিয়ে আছে সাপোজ ধরেন চার্জিং সেকশনটা লুকিয়ে আসে তো সাপোজ ধরেন এখানে চার্জার এখানে চলো এসবি কেবল চার্জারটা আপনার টু এমপি এর ফাস্ট চার্জার এবং বা আঠেরো আটের চার্জার এখানে আপনার যে কেবলটা আছে এতটা ফাস্ট না কম দেনিও একটা ইএসবি কেবল কিনে নিয়েছেন এতে কিন্তু আপনার চার্জারটা অনেক লেট হবে তো ইএসবি কেবল কেনাকি থাকার মতো করবেন না তো আশা করি এর সমস্যাটা ইএসবি কেবল চেঞ্জ করেই মুক্তি পেতে পারেন তারপরেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে একটি সুন্দর একটা টেকনিশিয়ানকে দেখাবেন আশা করি আর সমস্যা তারা খুঁজে বের করতে পারবে তো এই ছিল আজকে ভিডিও যদি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো